গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। অনেকদিন পরে ব্লগটা শ্যুট করছি আজকে, অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো এখন মানে 10টা থেকে ব্লগটা শুরু করলাম। চলো সারাদিন কী করি, আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা, দেখতে থাকো। অনেকদিন পরে শ্যুট করছি, মানে একটু কিছু প্রবলেমের জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি, পরে বলবো এগুলো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কেন আমি ভিডিও শ্যুট করছিলাম না। পিছনে দেখো কেমন ফুলগুলো ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে, কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। সকালবেলা এই ফুলগুলো ফুটলে দারুণ লাগে দেখতে। চলো দেখো, এই যে এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। ভাবলাম একটু জল দিব, তো জল দেওয়া হলো না, বললো যে বর বললো আজকে জল দিতে হবে না, তো বিকেলের দিকে দিতে পারি জল। এই যে খুব সুন্দর লাগে ফুলগুলো যখন ফোটে না, দেখতে খুব সুন্দর লাগে। এখানে অনেক রকম ফুল একসঙ্গে আমি দিয়েছি, তো বড় জায়গায় লাগিয়েছি। তারপর আবার সাদাও আছে, ওই যে সাদা কয়েকটা, দুটো না কটা সাদা আছে, সাদাটা বেশি নেই। এই কালারগুলো খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ ফুল হচ্ছে, দারুণ ফুল। সাদাটাও কালারটা, এখানে সাদা অনেকগুলো আছে, এই সাদাগুলো কিছুটা নিয়ে গিয়ে ওখানে লাগাতে হবে। সাদাটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানেও একটু আলাদা কালার দেখো, অন্যরকম কালার, মানে দুটোই পিঙ্ক, একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে হালকা কালার দেওয়া আছে। আর এই ফুলগুলোও সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন কালারের ফুলগুলো, সাদা আছে, গোলাপি আছে, এই কালারটা আছে, এই কালারটাও সুন্দর লাগে দেখতে। আর দুটো গোলাপ ধরেছে, অনেকদিন পরে গোলাপ দুটো ধরেছে। ফুল গোলাপ ফুল হচ্ছিল না, তো বীজ দেওয়ার পরে গাছগুলো একটু উন্নতি হয়েছে। আর এখানে জবা ধরেছে, জবা অনেকগুলো ধরলো, এখন আজকে একটাই ফুটে আছে, অনেক ধরেছিল জবার। তো চলো আমি রান্না শুরু করেছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো রান্না হচ্ছে, রান্নাটা অনেকক্ষণই বসানো হয়েছে। পটল ভাজা হচ্ছে, পটলটা সেদ্ধ করে নিয়েছি, এখন ভাজা হচ্ছে, ওদিকে ভাতও হচ্ছে। আর এখানে দেখো ডালটা তেলে দিতে হবে, সেদ্ধ হয়ে গেছে, বলছি না অনেকক্ষণ বসিয়েছি। এখানে করড়াটা ভাজা হয়ে গেছে, করড়াটা আবার একটু লেগেও গেছে, পুড়ে গেছে, তো এইভাবে হয়ে গেছে। আস্তে আস্তে দিয়ে থাকলে বা কখন যেন পুড়ে গেছে বুঝতে পারিনি। সমস্ত রান্না কমপ্লিট করে কিচেনটা ক্লিন করে নিচ্ছি, উপরে চিমনি, একোয়াগার্ড, জানালা সমস্ত কিছু ক্লিন করছি। এগুলো কিন্তু মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে বলতে 4 দিন পরে তখন ক্লিন করি। আর রেগুলার প্রতিদিনই আমি কিচেনটা ক্লিন করে থাকি, তখন ওই স্ল্যাবগুলো নিচে সমস্ত কিছু ক্লিন করি, তখন আর চিমনি রোজ করা হয় না। তো চিমনিটা যখন একোয়াগার্ডটা ক্লিন করি, জানালা ক্লিন করি, তখন ওই 2-3 দিন এভাবেই ক্লিন করি। আর এই কাচের ওভেনটা নিয়ে আমার হয়ে গেছে জ্বালা, কারণ কাচের ওভেনটা যখন ক্লিন করি অনেকক্ষণ টাইম লাগে। আর জানোই তো কিচেন মানে একদম চেটচেটে, তেল ছিটে পড়ে সমস্ত কিছুই কিন্তু সার্ফের জল নিয়ে ভালো করে ক্লিন করতে হয়, নয়তো চেটচেটে থেকেই যায়, তেল তেলে থেকেই যায়, ভালো লাগে না। তো উপরে সমস্তটা ক্লিন করার পরে আমি নিচে দেখো ফ্লোরটা ক্লিন করে নিচ্ছি। এই রুমটা আমার, কিচেনটা ক্লিন হয়ে গেলে শান্তি, মানে রান্নার পরে ফেলে রাখতে ইচ্ছেই হয় না। কিচেনটা ক্লিন করা শেষ করে চলে আসলাম টাইলসের এই রুমটায়। আর আজকে কিন্তু তোমাদেরকে শুরুতেই বলেছি, অনেক দিন পরে কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি, অনেক দিন পরে, ভিডিও শ্যুট করাই হয় না, তো অনেক দিন পরেই আমি কিন্তু আজ প্রথম আমি ইউটিউবে ভিডিও দিব। মোটামুটি 1 মাস মতো হয়েই গেল, কোনো ভিডিও আমি আপলোড করিনি কিংবা দিও নি, শ্যুটও করিনি। তো এই রুমটা এখন ক্লিন করে নিব, এই রুমটাও এই যে কাজগুলো খুলে খুলে ভালো করে ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন তো করা হয় না, ওই একদিন পরে পরে করি। আর এই রুমটা তো বেশি কেউ থাকেও না, না যখন বরের কাজ থাকে তখন বর আসে, সময়ে এই রুমটায় থাকে না, এই রুমটায় দরজা সবসময় লাগানোই থাকে। তো সমস্ত ক্লিন করে নিচ্ছি কাজগুলো খুলে, আর কাজগুলো কিন্তু লাগিয়েও দিলাম, কারণ এই রুমে ওই যে বললাম থাকে না কেউ, খুলে রাখি না, ওই সময়ে খোলা থাকে, যখন বর থাকে তখন খুলে রাখে, খুলে রেখে দেই। ওই রুমগুলো তো পরিষ্কার করা হলো, বেডরুমটাই তো আমি এখনও ক্লিন করিনি, এখন ঝাড়ু দিব। ঝাড়ু দেওয়াটাও আমার হয়নি,
বেডরুম ডাইনিং সমস্ত কিছু আগেই কিচেন ক্লিনটা করে নিলাম, রান্না শেষ করে আর ফেলে রাখতে ইচ্ছে হয় না, তো কিচেনটা ক্লিন করে নিলাম, ওই রুমটা ক্লিন করে নিয়েছি। এখন আমি আমার বেডরুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। বেডরুম ডাইনিং সমস্ত কিছুই এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিতে হবে। রান্নাটা হচ্ছে সব থেকে বড় কাজ, রান্নাটা হয়ে গেলে না বাকি কাজগুলো আর ফেলে রাখতে ইচ্ছে হয় না, মনে হয় তাড়াতাড়ি করে নিই। আর আমার একটাই অভ্যাস হয়, এটা কি তোমাদের হয়, যে একটা কাজ করে না দুটো একটা কাজ করে মনে হয় যে একটু বসি 5 মিনিট আবার করব, এরকম মনে হয়? এটা কিন্তু আগে ছিল না, এখন আমার মনে হয়, কেন জানি না। এটা কি তোমাদের হয় অবশ্যই কমেন্টে জানিও। একটা দুটো কাজ করে কিন্তু একটু মানে ঘেমে যাই, হাঁপিয়ে যাই, তখন বসতে হয়। আগে তো আমার এই প্রবলেমটা আরও ছিল, এখন তো ওয়েট লস করেছি তার জন্য অতটা সমস্যা হয় না, কিন্তু যখন মোটা ছিলাম তখন আরও এই সমস্যাটা ছিল। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তো এ না নাবিদ না, যাও যাও পাপার কাছে উঠো। ওরা তো চলে গেল দেখলেই, তো এখন আমার একটা কাজ আমি সম্পূর্ণ করব। কি কাজ বলো তো? এই কাজগুলো আমি করেই থাকি, ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। যদি করে নিই না তো মনে হয় মন থেকে একটা শান্তি পেলাম, এই কাজটা করেছি মন থেকে একটা ফ্রেশ হয়ে গেছি। এখান থেকে সমস্ত জামা আমার আছে, ভাঁজ করা ঠিকঠাক করা আছে, তবুও আমি মাঝে মধ্যে ওই 1 মাস 2 মাস পরে পরে বের করি, আবার ভালো করে ক্লিন করে নিই ভেতরটা, আবার ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রাখি। নয়তো দেখবে একভাবে যদি রাখো না একটা স্মেল আসে, ওটা ভালো লাগে না, কেমন একটা স্মেল আসে। তো এই ন্যাকড়াটা দিয়ে ভালো করে দেখো নিউজ পেপারগুলো সমস্ত বের করে নিয়ে এখন ঝাড় ভালো করে পরিষ্কার করে নেবো ভেতরটা, দিয়ে আবার ঠিকঠাক করে ভাঁজ করে রাখবো। এটাই হচ্ছে আমার কাজ, মাঝে মাঝে আমি এগুলো করে থাকি। তো এটা খারাপের দিক না ভালো দিক তোমরা অবশ্যই কমেন্টে বলো। আমার মনে হয় যে একটু করি, আর এই যে আমি কাজ করছি আর ডান্স করছি, কেন বলো তো? বক্সে জোরে আমি গান দিয়েছি, দিয়ে আমি নিজের কাজ করছি, এটা মন থেকে একটা আনন্দ হয়। কাজ করব আর বক্সে গান দিব, এটা নিজেরই একটা ভালো লাগে। অনেকের এটা আছে কিন্তু মনে হয়, আবার অনেকে গান শুনতে পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে যে আমি গান করছি আর নিজের মনের আনন্দে কাজ করছি, কত ভালো লাগছে আমার, আমার ভালো লাগে, এগুলো করেই থাকি। তো এই যে সমস্ত ওড়নাগুলো গুছিয়ে নিচ্ছি, এই হয়ে গেল সমস্ত, সবটা তোমাদেরকে দেখালে অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তো এখানে দেখো সমস্ত উপরে চুড়িদারগুলো গুছিয়ে নিয়েছি, এদিকে আছে প্যান্ট, একদিকে আছে ওড়না, আর এই নিচেরটা আছে রেগুলার, কোথাও যদি আজকে কোথাও বেরিয়ে যায় তাহলে জামাটা কেমন হয়ে গেল, বাইরে থাকা জিনিস ওই জন্য নিচে রাখি। আর এই জামাগুলো অন্য জায়গায় রাখবো রেগুলার ইউজ করার জন্য। আর এই যে আমার মেয়ে কাজ করতে করতে চলে এসেছে, এখন আমি আমার এই মেয়ের এই জায়গাটা পরিষ্কার করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করো, লাইকটা দিয়ে দেখো। এবার থেকে আবার নতুন করে সমস্ত ভিডিও রেগুলার যাবে। টাটা, বাই বাই।